পঞ্চায়েত বিজেপির করুন, চোরমুক্ত হবে। গোপালনগরে এসে কথা বলেন শুভেন্দু অধিকারী। এদিন পঞ্চায়েত নির্বাচনে জনসভা করতে আসেন বিরোধী দলনেতা। বনগাঁ পৌরসভার একটি আসনে উপনির্বাচনে সন্ত্রাস করা হয়েছিল। গোপালনগরে নির্বাচনী জনসভায় এসে এমনই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার ভান্ডারখোলা বাজারে আসন্ন পঞ্চায়েত ভোটের নির্বাচনী জনসভায় যোগদান করেন শুভেন্দু অধিকারী। চিরাচরিত ভঙ্গিমায় এদিন আগাগোড়ায় রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন তিনি। এদিন বক্তব্য রাখতে গিয়ে গত কয়েক মাস আগের বনগাঁ পৌরসভার উপনির্বাচন প্রসঙ্গ তুলে শাসক দলকে নিশানা করে শুভেন্দু বলেন, দেখেননি বনগাঁতে কিভাবে পৌরসভায় লুট হয়েছে? একটা ওয়ার্ডের উপনির্বাচন ছিল কিছুদিন আগে বনগাঁতে, সেটাও চাই তোলামূলে। হারাবেন তো আপনারা, হারাবেন তো এই নির্বাচনে, চোরেদেরকে হারাতে হবে। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত বাগদার চন্দন মণ্ডলের প্রসঙ্গ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, আরে বিখ্যাত চন্দন মণ্ডল তৃণমূলের সেনা কত মাল তুলে এখন জেলের ভিতরে। এদিন বক্তব্যের মাঝে তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসকেও নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিধানসভায় বিজেপির বিধায়ক, বাইরে তৃণমূলের জেলা সভাপতি। বিধানসভার ভিতরে পদ্মফুল, বাগদার বিশ্বজিৎ দাস, বিধানসভার বাইরে বনগাঁ সাংগঠনিক জেলা তোলামূলের সভাপতি। সামনে পুলিশ, পিছনে পুলিশ, পুলিশ বাবা পার করেগা, এরকম নির্লজ্জ দোকান কাটা পার্টি ভূভারতে কোথাও দেখতে পাবেন। কেন্দ্রে মোদী সরকারের নানা প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। জব কার্ডে ব্যাপক দুর্নীতি করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী ছাড়াও মঞ্চে হাজির ছিলেন বনগাঁ উত্তর ও দক্ষিণের বিধায়ক অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার, বিধায়ক অসীম সরকার, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি সহ অন্যান্যরা। ঠাকুরনগর কাণ্ডে ইতিমধ্যেই সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এদিন ঠাকুরনগর প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, আমি কয়েকদিন আগে মতুয়া ধাম আক্রমণ করে গেছিল ভাইপো, তার পুলিশ অপবিত্র করে গেছে মতুয়া ধাম, মতুয়ারা রুখে দাঁড়িয়েছিল, মা খেয়েছে, জেল খেটেছে, আমি এসেছিলাম, আমি দেখছিলাম। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।